সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। বলাই আছে যে মাছ না পড়লে বাজার নেবেন না। নিচ্ছি আর কি করা যাবে। আরামবাগ, আরামবাগ মানে জানার আগেই সব রুটি দিচ্ছে এরা, মানে কোনো রকম প্রিকশন নিচ্ছে না। বাজারে এসে কতটা সুরক্ষিত দেখছেন? অধিকাংশ মানুষ যে মাস্ক পরে নেই। আরে সুরক্ষার যে কাঠামো, সেই কাঠামোটাই ঠিকঠাক নেই। হ্যাঁ, আমরাই দায়ী। যদি বয়কট করতে পারতাম পটল তাহলে হতো। আরে আমরা বাইরের তথ্যটাই জানতে পারছি না, বাইরের যে কি তথ্য, কি চলছে, কি হচ্ছে, সব সাপ্রেসড হচ্ছে, সেগুলো ঠিকভাবে জানতে পারছি না। সরকারও উদাসীন, আজ লকডাউন কাল লকডাউন, না এইভাবে এমনভাবে চালিয়ে চলেছে যে এই কোন জায়গায় আছি আমরা নিজেরাও বুঝতে পারছি না যে হ্যাঁ কি পরিস্থিতি, যে আদৌ কতটা মানে আরামবাগে ভয়ঙ্কর অবস্থা সেটাও ঠিক লক্ষ্য করতে পারছি না। তার জন্য আমরা ভাবছি যে না ঠিক আছে। আমার নাম মহাদেব মল্লিক। কেন বাড়ি? বাড়ি আরামবাগ। বাজারে এসে মাস্ক পরছেন না কেন? মাস্ক ছাড়া সবজি বিক্রি করছেন কেন? বলে দিবেন মাস্ক না হলে সবজি দেওয়া হবে না। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।